আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা সব সময় আমার ভিডিও দেখেন, আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন যেখান থেকে ব্লগটা শেষ করলাম, আবার আজকে ওইখান থেকেই আবার শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খাবারগুলো রেডি করে নিয়েছিলাম আপনাদের দেখার জন্য। আমি পিজি হসপিটালে যাব তার জন্য। তো কী কী খাবার নিলাম সেগুলো আজকে আবার আপনাদের সাথে বলছি। এখানে নিলাম এই যে পাক্কন পিঠা, মুরগি রোস্ট, চিংড়ি মাছ, পোলাও, পাবদা মাছ, সবজি আর হচ্ছে সাদা ভাত, সাথে কিছু ফলও থাকবে। তো আমি সব কিছু রেডি করে নিতেছি। এগুলা এই বক্সগুলা আমি শপিং ব্যাগে ভরে নিব, কারণ এইভাবে তো নেওয়া যাবে না, শপিং ব্যাগে নিলে নিতে সুবিধা হবে। আর আমার দুই ছেলেও রেডি হইতে আছে, আমিও যাব। তো আমি গোসল করছি, নামাজ পড়ছি, ছেলেদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলাম, করার পর ফ্রিজ থেকে এই ফলগুলো বের করলাম। তো এখানে একটা বড় নাশপাতি নিলাম, আর হচ্ছে দুইটা ড্রাগন ফল নিলাম বড় বড়ই, আর তিনটা সবুজ মালটা নিলাম, দুইটা এই যে বড় বড় কেনো নিলাম, আর একটা তরমুজ নিলাম, আর একশোরা আঙ্গুর নিলাম। তো আর এগুলো তো সব কিছু শপিং ব্যাগে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে সব ফল নিলাম, তরমুজ আর ফলগুলা। আর এটা হচ্ছে একটা কম্বল, পাতলা কম্বল। এখন তো বৃষ্টি আসে আর আপনাদের রাত্রে হলে শীত লাগে, তো হসপিটালের কম্বল ওরা গায়ে দেয় না, তার জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে বাসার থেকে বের হইতে আসি। সবাই দোয়া করবেন আমার আপনাদের জন্য। তো আর আমরা এখন বের হইতে আসি। তো দুই ছেলেকে নিয়ে আমি যেখানে যাই, দুই ছেলেকে নিয়ে যাই, ইউটিউবার রানী আপু, রানী আপু প্রায় সময় বলে, আপু তুমি অনেক ভাগ্যবতী, তুমি দুইটা ছেলে আছে, দুই ছেলে নিয়ে তুমি যেখানে যাও একসাথে যাও। সত্যি আপু, আমি আমার ছেলেদের ছাড়া আমি কোথাও যাই না, ছেলেরা আমার সাথেই যায়। আর আমি এই যে টিফিন কারি বাটি নিয়েছিলাম, এটার ভিতরে খাবার নিলাম, খাবার মানে এই যে সিএনজি উঠানামা করতে গিয়ে কাইতে পড়ে গেছে, একদম তরকারি তেল ই মশলা এগুলো পড়ে গেছে, অনেক খারাপ লাগছে জিনিসটা। মানে টিফিন কারি বাটিটা হঠাৎ করে মানে হেলে পড়ে গেছে। তো এই যে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর ভালোই লাগছে, খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে যাত্রাবাড়ি থেকে আমরা এই যে পিজি হসপিটালে এসে পেলাম। রাস্তায় একটু জ্যাম পাইনি, তো খুব সহজে আসা হয়েছে। আর এদিকে আরিয়ানের আব্বু দাঁড়াই আছে আমাদেরকে রিসিভ করার জন্য, কারণ আমি প্রথম আসলাম আপনাদের দেখতে, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাই আপনাদের অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি ছিল, আমি আপনাদের দেখতে আসতে পারিনি, কারণ নিজের শরীর ভালো থাকলে তো যাওয়া যায়। তো এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, তার জন্যই আমি আসলাম আমার দুই ছেলেকে নিয়ে। আর আরিয়ানের আব্বু আমাদের সাথে এই যে উপরে উঠলো, আপনার আর আরিয়ানের আব্বু খাওয়া দাওয়া করতেছে, আমরা তো বাসাতে খাওয়া দাওয়া করে আসছি। তো আরিয়ানের আব্বু বলতেছে সবাই মিলে আব্বা চলেন একসাথে খাওয়া দাওয়া করি। তো আমি বলছি যে আমরা সবাই গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করিয়ে আসছি, আপনারা খান। তো ওদের খাওয়াটা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা একটু বাইরে বেরিয়েছি। তো পিজি হসপিটালের কিন্তু দুইটা বিল্ডিং, এটা হচ্ছে পুরান ভবন আর নতুন ভবনে আমরা যাব। তো নতুন ভবনের নাম নাকি সুপার হসপিটাল, তো ওইখানে যাব। আমি যেই আমার পরীক্ষার কাগজপত্রগুলো রিপোর্টগুলো নিয়ে আসছি, এগুলো নিয়ে এই যে নতুন বিল্ডিংয়ে আসছি। তা আমি অনেক দিন যাবত অসুস্থ আপনারা জানেন, আর আমি যে পরীক্ষা নিরীক্ষা করছি এই রিপোর্টগুলো একটু এখানে দেখাবো। এখানে সুপারে ভালো ডাক্তার বসে এই বিকেলবেলা, তো 2টা বাজে টিকিট দেয়, আর এই টিকিট কিনতে হয় 1000 টাকা বিজেটের ডাক্তার দেখানোর জন্যই। মানে সকালে অল্প টাকার ডাক্তার দেখানো যায়, কিন্তু বিকেলে কিন্তু 1600 এরকম টাকায় বিজেটের ডাক্তার দেখায়। তো আমি 1000 টাকা বিজেটের ডাক্তার দেখানোর জন্য এখানে বসে আছি টিকিট কেটে, 2টা বাজে টিকিট কাটছি, 3টা বাজে ডাক্তার আসবে। তো আমরা এতটা সময় বসে থাকতে ভালো লাগতেছে না, তার জন্য একটু ঘোরাফেরা করতেছি হসপিটালের ভিতরে। আর আপনাদের জন্য চিপস আর হচ্ছে আইসক্রিম অনেকে কিনে দিছিল, তো আপনার খাইছে, আর আপনারা কিন্তু অনেক এনজয় করতেছে, মজা করতেছে, যেহেতু আন্টি আসছে, দুই ভাই আসছে, ও আজকে ঈদের দিনের মতো লাগতে আছে। তো হসপিটাল বেশি দিন থাকতে কারুই ভালো লাগে না, ছোট হোক আর বড় হোক, সবারই কিন্তু খারাপ লাগে হসপিটাল থাকতে। আর যেহেতু
অসুস্থ, তারপরও বাচ্চা মানুষ দিকে ওই দৌড়ায় আনন্দ করে, কিন্তু আমরা বড়রা কিন্তু অসুস্থ হলে হসপিটাল থাকলে সিটেই শুয়ে থাকি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আপনাদের জন্য, আপনার অনেক আনন্দে আছে, মানে শাকিলের সাথে অনেক মজা করতেছে, আমিও সাথে সাথে আছি, অনেক আছে, আপনাদের আব্বু আছে। তো ওই যে বাগান থেকে একটা ফুল ছিল, শাকিল আবার ধরে রাখছে না, তুমি এটা ছিঁড়বা না, ফুল ছিঁড়তে নেই, ফুল দেখতে সুন্দর লাগে। তো বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর যেহেতু আমরা দুপুরবেলা গেছি, এখন 3টা সাড়ে 3টা মতো বাজে, তো এই টাইমে আরও বিকেলবেলা যেতে পারলে মানে আরও ভালো লাগতো। আর দেখেন, হসপিটালের এরিয়াটা কিন্তু অনেক বড় আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে হসপিটাল, সরকারি একটা হসপিটাল যে এতটা পরিষ্কার আমি আগে অন্য কোনো হসপিটালে দেখিনি। তো আবার বিভিন্ন ধরনের সুন্দর মানে পার্কের মতো বসার জায়গা আছে, হেলান দিয়ে বসা যায়, এভাবে বসা যায়, শুয়ে থাকা যায়, আর দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তো তার জন্য বাহিরটা আরিয়ানের আব্বু আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো, বললো যে আপা আসেন, আমি এদিকে অনেকটা সময় কাটাই, আর এই জায়গায় বিকেলবেলা বা রাত্রেবেলা অনেক ভালো লাগে। তো আমরা তো দুপুরবেলা গেছি, তার জন্য আর অতটা ই করতে পারি নাই, কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিতেছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার কথায় কাজে যদি ভুলিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আর ভিডিওটি দেখতে থাকুন। শাকিল আর আপনার এখানে এসে অনেক মজা করছে, দুষ্টামি করছে, আসলে কি মানে কোথাও গেলে না মানে বাচ্চাদের আনন্দ দেখলে অনেক ভালো লাগে। তো আমি বিদায় নিয়েও বিদায় নিতে পারছি না, আর কিছু কথা বলতে হইতেছে, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা এরিয়া, এখানে কিন্তু অনেক লোকজন বসা যাবে। যখন দেখা যাচ্ছে যে অনেক রোগীর চাপ থাকে বা মানুষ একদম অনেকক্ষণ সিরিয়ালে থেকে খারাপ লাগে, এই জায়গায় এসে সবাই মিলে বসতে পারবে, আর এই জায়গার মানে পরিবেশটা অনেক অনেক সুন্দর। তো যারা আসবেন পিজি হসপিটালে, অনুরোধ রইল এদিকে একটু ঘুরে ঘুরে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আপনারা অনেক দুষ্টুমি করতেছে, এটা ওইটা ধরতেছে, আর ল্যাম্পশেডগুলো অনেক সুন্দর, আর অনেকগুলো ল্যাম্পশেড রাত্রেবেলা আলোটা মানে অনেক হয়, অনেক ভালো লাগে। এখানে আমার মনে হয় বিকেলবেলা রাত্রেবেলা এইসব চাইতে ভালো লাগবে। তো আপনারা আসলে বিকেলে বা রাত্রেবেলা এখানে একটু সময় কাটায় যাবেন, যদি হসপিটালে আশেপাশে কেউ থাকেন, আর যদি দূর থেকেও আসেন, যদি আপনারা সময় পান বিকেলবেলা পর্যন্ত থাকার, এখানে একটু ঘুরে যাবেন, ভালো লাগবে। দেখেন ওরা দুই ভাই মিলে কত মজা করতেছে, দুষ্টমি করতেছে। তো অনেক কথা হলো, আর আমি বেশি কথা বলবো না, সময় নষ্ট করবো না, ভিডিওটা দেখতে থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে।